আমি এখন আলোচনা করব আপনাদের সামনে ক্লিন ফেস জেল সম্পর্কে। তো যাদের মুখে অনেক ব্রণ, মানে খুব ব্রণ, ব্রণের যন্ত্রণা একদম মুখ দেখা যায় না এরকম অবস্থা, তাদের সমস্যা সমাধানের জন্য আমি এই ক্লিন ফেস জেল, এই জেলটি নিয়ে আলোচনা করব। এটি একটি স্কয়ার কোম্পানির জেল, যার উপাদান হচ্ছে ক্লিন্ডামাইসিন ফসফেট 1.2% প্লাস ট্রেটিন ইন 0.025%, ব্রণের চিকিৎসায় নির্দেশিত এটি। তো এই জেলটি সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। এই জেলটির দাম মাত্র 151 টাকা। এটি আপনারা আপনাদের যে কোনো নিকটস্থ ফার্মেসির দোকানে পেয়ে যাবেন, 25 গ্রামের জেল। এখন আমি আপনাদের দেখাচ্ছি এর ভিতরের টিউবটি এটা কীভাবে ব্যবহার করতে হবে সেটাও বলে দেব। এই যে টিউবটি, এটি হচ্ছে ক্লিন ফেস জেল, এরকম একটি টিউব থাকবে ভিতরে। আর এখন এটা সম্পর্কে আমি আলোচনা করব, এটা ব্যবহার বিধি, এটা কিভাবে ব্যবহার করবেন। ঘুমানোর আগে, রাত্রে যখন ঘুমাবেন তার আগে সাবান ও মৃদু গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। হাতের আঙ্গুলের সাহায্যে জেল নিয়ে মুখের ত্বকে আলতো করে লাগাতে হবে। সকালে মুখের ত্বকে জেল প্রয়োগের পরে সানস্ক্রিন ক্রিম লাগাতে হবে। সারাদিনে 2 থেকে 3 বারের বেশি মুখ ধোয়া উচিত নয় এবং সানস্ক্রিন ক্রিম প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে। মানে এই ক্রিমটি ব্যবহার করলে সূর্যের আলোতে আপনি সরাসরি যেতে পারবেন না, প্রয়োজনে সানস্ক্রিন ক্রিম যে কোনো কসমেটিকের দোকান থেকে কিনে নেবেন। আর যদি আপনি বাসা বাড়িতেই থাকেন তাহলে শুধুমাত্র এটি ব্যবহার করলেই চলবে। তো যারা এটি ব্যবহার করে, মানে সংবেদনশীলতার একটা ব্যাপার আছে, যাদের এটা সহ্য হয় না, মানে ত্বকে লাগানোর ফলে অ্যালার্জি বা অন্য কোনো ইনফেকশন দেখা দেয়, তারা এটা ব্যবহার করবেন না। সতর্কতা, নাক, ঠোঁট, কান এবং ক্ষত স্থানে ক্লিন্ডামাইসিন ও ট্রেটিনিন ব্যবহার করা উচিত নয়। জেল প্রয়োগের পূর্বে সূর্যের আলো থেকে দূরে থাকতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, এটার হালকা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন ইরাইথ্রেমা, চুলকানি, নেসোফরেনজাইটিস, ত্বকের শুষ্কতা, কাশি, সাইনোসিটিস এবং ডায়রিয়া হতে পারে। এটা 12 বছরের কম বয়সীদের জন্য ব্যবহার করা যাবে না। তবে এর সাথে দেওয়া যে কাগজটি থাকে, প্যাকেটের ভিতরেই পাবেন এই যে কাগজটি, এই কাগজটি পড়লেই আপনারা ব্যবহার বিধি সম্পর্কে সব বুঝতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।